वेलकम टू पाकिस्तानी रिएक्शन चैनल। यार आज की वीडियो जो है लोगों को खौफजदा भी करने वाली है। यार बांग्लादेश को खौफजदा नहीं करेगी। इस वीडियो का टाइटल है कि यार बांग्लादेश वॉर एयरक्राफ्ट बना रहे हैं और जो है इंडिया और म्यांमार उनके लिए जो है खौफ की और खतरे की घंटी जो है खतरे की घंटी बच गई। भाई म्यांमार और इंडिया जो है वो खौफजदा हो गए हैं क्योंकि बांग्लादेश अपनी एयरक्राफ्ट तैयार कर रहे हैं। खौफजदा क्यों नहीं होंगे भाई, वो अपने मेड इन बांग्लादेश बना रहे हैं। सही बात है, मतलब कि जो भी जहाज है जो भी एयरक्राफ्ट है अभी जो है वार एयरक्राफ्ट मतलब जंगी तैयारे हैं, जंगी तैयार जो है बांग्लादेश बना रहा है वो बिल्कुल मेड इन बांग्लादेश। कोई जो है रशिया से नहीं खरीदा, कोई जो है अमेरिका से नहीं खरीदा, बिल्कुल मेड इन मेड इन बांग्लादेश है। क्योंकि हमने देखा भी था अभी बेसिक ट्रेनर 2 जो बनाया वो भी मेड इन बांग्लादेश था बिल्कुल। उसके अलावा जो है और जहाज भी जो है बन रहे, मतलब बांग्लादेश ने भी बहुत ज्यादा तरक्की की। अपने इंजीनियर है यार, हम तो बहुत एक्साइटेड भी है, खुश भी है बांग्लादेश की तरक्की को देख। अपने जहाज बना रहे हैं, खुद ही बना रहे भाई, इतनी तरक्की कर रहे हैं बना रहे। और मेरे ख्याल से यार इन जो सब्सक्राइबर है हमारे वो कमेंट बॉक्स पे बताए भी जरूर कि यार म्यांमार जो बर्मा जिसे कहते हैं उसके साथ क्या कॉन्फ्लिक्ट है बांग्लादेश का, वो भी जरा बताए क्योंकि उनको क्यों खौफ आ रहा है, मतलब ये मुझे समझ नहीं आ रहा है। हाँ तो ये है जी आज की वीडियो और ये जिस चैनल की वीडियो है वो है जी साइंस बीडी। ओरिजिनल वीडियो का लिंक आपको डिस्क्रिप्शन में मिल जाएगा। बहुत ज्यादा जबरदस्त वीडियो होने वाली है। वीडियो शुरू करने से पहले अगर आपने अभी तक हमारे चैनल को जो सब्सक्राइब नहीं किया तो प्लीज जो है वो सब्सक्राइब करें, लाइक करें, दोस्तों के साथ जरूर शेयर करें, एक अच्छा सा कमेंट भी करें। चलिए जी देखते हैं बांग्लादेश एयरक्राफ्ट बिना टाइम वेस्ट की वीडियो को शुरू करते हैं। बंधुरा এবার যুদ্ধ বিমান তৈরি করছে বাংলাদেশ, এর মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনী আরো এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ এশিয়ায়। বন্ধুরা আপনারা হয়তো জানেন বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে দুর্বল এবং গত দেড় যুগেও কোনো শক্তিশালী যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশের বিমান বাহিনীর বহরে। শুধু তাই নয়, সেই আদিকালের চীনের তৈরি চেন্ডু J7 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে 36টি F-7BGI যুদ্ধবিমান রয়েছে যা 70 বছরের পুরনো মডেল, যা বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশই এই মডেলের যুদ্ধবিমানগুলোকে জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে। এমনকি আমাদের দেশের বিমানবাহিনী ভারতীয় বিমানবাহিনী এবং মিয়ানমার বিমানবাহিনীর থেকে অনেক গুণ পিছিয়ে আছে। তাই অনেকে বাংলাদেশ বিমানবাহিনীকে হাসিঠাট্টা করে মায়ের দোয়া বিমানবাহিনীও বলে থাকে। বন্ধুরা তবে এইবার বাংলাদেশ বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ সরকার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ এইবার নিজ দেশেই শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ বিমানবাহিনী BBT-1 এবং BBT-2 নামক দুইটি মডেলের ট্রেনিং এয়ারক্রাফ্ট তৈরিও করেছে যেগুলো সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে। BBT-1 ছিল বাংলাদেশ বিমানবাহিনীর তৈরি প্রথম ট্রেনিং যুদ্ধবিমান, যেটার ডিজাইন খুব বেশি ভালো ছিল না। যেহেতু সেটা ছিল বাংলাদেশের তৈরি প্রথম ট্রেইনার যুদ্ধবিমান তাই সেটার ডিজাইন ভালো ছিল না, এবং বাংলাদেশের তৈরি প্রথম বেসিক ট্রেইনার বিমান নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়েছিল বাংলাদেশ বিমানবাহিনী। তাই বাংলাদেশ বিমানবাহিনী তখনই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে BBT-2 তৈরি করবে, অর্থাৎ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার 2 তৈরি করবে। এরপর শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় বিমান তৈরির পরিকল্পনা। এর মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী বেসিক ট্রেইনার 2 অর্থাৎ BBT-2 তৈরি করতে সক্ষম হয় এবং যেটা ডিজাইন ছিল খুবই আকর্ষণীয়, এবং বাংলাদেশ বিমানবাহিনীর তৈরি দ্বিতীয় বিমানটি অনেক প্রশংসিত হয় এবং BBT-2 বেসিক ট্রেইনারটিও সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয় এবং এটিতে যুক্ত করা হয় অত্যাধুনিক রাইফেল সিস্টেম এবং ছোটোখাটো আক্রমণ করতে পারে এমন একটি রকেট লঞ্চার। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেইনার বিমানটি হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য ট্রেনিং যুদ্ধবিমান। এর মাধ্যমে বাংলাদেশ অনন্য এক সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষ ইঞ্জিনিয়াররা এই বেসিক ট্রেইনার বিমানটি এমনভাবে ডিজাইন করেছে যাতে পাইলটরা খুব সহজেই এটির দ্বারা প্রশিক্ষণ নিতে পারে এবং যুদ্ধক্ষেত্রে যাতে এটি ছোটোখাটো আক্রমণও করতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেইনার যুদ্ধবিমানটি ছিল একটি আকর্ষণীয় যুদ্ধবিমান যেটা সারা পৃথিবীব্যাপী আলোচিত এবং সমালোচিত হয়েছে। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশই বেসিক ট্রেইনার যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে।
তার মধ্যে বাংলাদেশও কিন্তু এখন জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তেজাস যুদ্ধবিমান তৈরি করেছে, যেটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। ভারতের তৈরি ওই যুদ্ধবিমানটি পৃথিবীর কোনো দেশই ক্রয় করেনি, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশও সেটাকে বয়কট করেছিল। এমনকি খোদ ভারতীয় বিমান বাহিনীও তেজাস যুদ্ধবিমানকে রিজেক্ট করেছিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ভারতের তৈরি যুদ্ধবিমানটি কতটা নর্মাল। আসলে গোমূত্র খাওয়া জাতিরা যে কখনোই ভালো কিছু তৈরি করবে না তা আবারও প্রমাণ হয়ে গেল। বন্ধুরা, সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে ভারত এখনও পিছিয়ে আছে। যেখানে মানুষ আজ মঙ্গল গ্রহে পা রাখার চিন্তাভাবনা করছে, সেখানে ভারতীয় জনগণ এখনও রাস্তাঘাটে পোশাক পায়খানা করে, খোলা আকাশের নিচে বসে তারা পোশাক পায়খানা করে। এমনকি শুধু তাই নয়, তারা গরুর মল, গরুর মূত, গোমূত্র ইত্যাদি খেতে পছন্দ করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে ভারতে এখনও মানুষ কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে, অর্থাৎ ভারতের বেশিরভাগ মানুষই কিন্তু এখনও মূর্খ, নিরক্ষর, এবং তারা মনে করে থাকে যে গরুর গোমূত্র পান করলে নাকি 38 রকমের রোগ ভালো হয়। এই কারণে ভারতে গরুর মূত অনেক বেশি দামি। ভারতের প্রত্যেকটি ওষুধের দোকানে গেলে আপনি গরুর মূত্র কিনতে পারবেন। ভারতে কিন্তু গরুর দুধের চেয়ে গরুর মূতের দাম অনেক বেশি। থাক, সেদিকে আর না যাই, আসল কথায় ফিরে আসি। বন্ধুরা, ভারত কখনোই শক্তিশালী কোনো যুদ্ধবিমান এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না, কারণ গোমূত্র খাওয়া জাতি কখনোই ভালো কিছু তৈরি করতে পারবে না। কিন্তু সেখানে পিছিয়ে নেই বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিজস্ব প্রতিভায়। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর এখন লক্ষ্য যুদ্ধবিমান তৈরি করা। এ কারণে হয়তো বাংলাদেশ পৃথিবীর অন্য কোনো দেশের কাছ থেকে এখন যুদ্ধবিমান তৈরি করছে না। বাংলাদেশ বিমান বাহিনীর বড় একটি পরিকল্পনা রয়েছে, তা কিন্তু আপনারা বুঝতে পারছেন, কারণ সারা দেশ জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে কিন্তু দুইটা বেসিক ট্রেনার বিমানও তৈরি করেছে। এখন একমাত্র লক্ষ্য হলো যুদ্ধবিমান তৈরি করা। যা অতি অল্প সময়ে তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনী, যা পৃথিবীর আর কোনো বিমান বাহিনী এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে সক্ষম হয়নি। BBT-1 এবং BBT-2 ছিল বাঙালি জাতির এক ঐতিহাসিক মাইলফলক, এবং আমরা গর্ব করে বলতেই পারি যে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সংস্কার সব কিছুতে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে আছে ভারতের তুলনায়। তবে বাংলাদেশ কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তৈরি হওয়ার আগে বিদেশ থেকে কিন্তু 16টি যুদ্ধবিমান ক্রয় করবে, যেগুলো হবে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট। হতে পারে সেটা ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমান, হতে পারে সেটা চীনের তৈরি J-20 যুদ্ধবিমান, কিংবা রাশিয়ার তৈরি SU-35 যুদ্ধবিমান, সেটা যে কোনো যুদ্ধবিমানই হতে পারে। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে যদি 16টি MRC এর যুদ্ধবিমান যুক্ত হয়ে যায়, তাহলে রাতারাতি বাংলাদেশ বিমান বাহিনী এশিয়ার মধ্যে শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হবে, এবং তখন কিন্তু আর আমরা মিয়ানমার বা ভারতকে গুনতিতেই ধরব না। বন্ধুরা, এবার যদি আমরা এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে আসি, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছে। উল্লেখ করার মতো তেমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই বাংলাদেশের হাতে, ফলে সহজে কিন্তু মিয়ানমার বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো বাংলাদেশে কিয়ামত ঘটাতে সক্ষম। এবং ভারতের কথা বাদই দিলাম, ভারতের হাতে রয়েছে শক্তিশালী রাফেল ফাইটার জেট, যেগুলো বাংলাদেশকে একদম ধুলোয় মিশে দিতে সক্ষম। তাই বাংলাদেশের উচিত অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, নয়তোবা অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করেও বাংলাদেশের কোনো লাভ হবে না যদি আকাশ সুরক্ষিতই না থাকে। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষমতা নেই চট্টগ্রাম থেকে কোনো ফাইটার জেট ফ্লাই করানোর, কারণ মিয়ানমারের হাতে শক্তিশালী রাশিয়ার তৈরি S-200 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেগুলোর সামনে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফ্টগুলো এক প্রকার অসহায়। এবং ভারতের হাতে রয়েছে রাশিয়ার তৈরি S-300 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ফলে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস হয়ে যাবে, যুদ্ধক্ষেত্রে কোনো অবদানই রাখতে পারবে না বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো। তাই যত দ্রুত সম্ভব উচিত বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্রয় করা।
নয়তোবা বাংলাদেশের আকাশ অরক্ষিত, মিয়ানমার ইচ্ছামতো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে। যদি আজকে বাংলাদেশের হাতেও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকত, তাহলে মিয়ানমারেরও কলিজা কাঁপত আকাশসীমা লঙ্ঘন করার সময়। তাই আমাদের উচিত অতি সত্বর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। আমাদেরও সুরক্ষার জন্য রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন, যেটা রাশিয়া কিন্তু আমাদেরকে অনায়াসে দেবে, শুধু আমাদেরকে ক্রয় করতে হবে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের GDP কিন্তু 400 বিলিয়নের ওপরে, যা সিঙ্গাপুরের চেয়েও অনেক বেশি। তাই আমাদের উচিত অতি সত্তর রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, নয়তোবা এত সুন্দর সুন্দর বড় বড় মেগা প্রজেক্ট করে বাংলাদেশের কোনো লাভই হবে না। এই পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এগুলো একদিনে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলো, ফলে তখন বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হবে। তাই আমাদের উচিত নিজস্ব প্রযুক্তিতে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা, নয়তোবা রাশিয়ার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে S-400 মিসাইল সিস্টেম ক্রয় করা। তাহলেই একমাত্র বাংলাদেশের আকাশসীমা নিরাপদ থাকবে এবং আমরা সুরক্ষিত থাকব। বন্ধুরা, 2024 সালে এসে বাংলাদেশ নাকি মিয়ানমার, সামরিক শক্তিতে কে এগিয়ে আছে এবং যুদ্ধ লাগলে কে জিতবে, কার হাতে কি কি অস্ত্র রয়েছে, মিসাইল শক্তিতে কে এগিয়ে আছে, নৌশক্তিতে কে বেশি শক্তিশালী, মিয়ানমার নাকি বাংলাদেশ, সমস্ত কিছু জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি বাংলাদেশ বনাম মিয়ানমার যুদ্ধ হলে কে হবে, এবং আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়টি তুলে ধরেছি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট। क्योंकि वहां पर मुसलमानों पे बहुत ज्यादा जुल्म होता है, बर्मा म्यांमार जिसे कहते हैं, और वहां से जो मुसलमान है वो ज्यादातर कोशिश करते हैं बांग्लादेश में माइग्रेट करने की, मतलब बॉर्डर क्रॉसिंग करते हैं, क्योंकि म्यांमार के जो वहां पर जो मतलब मेरे ख्याल से वहां पर भी हिंदू रिलीजन होगा या फिर कोई और रिलीजन है, तो वो बिल्कुल जो है उनका यही मानना है कि अगर यहाँ पर मुसलमान ज्यादा रहे तो हमारा जो उनका जो मजहब है वो खतरे में पड़ सकता है। तो वहां पर जो है वो बिल्कुल मुसलमानों को पसंद नहीं करते, और वहां के जितने मुसलमान है तो वो ज्यादातर कोशिश करते कि हम बांग्लादेश में जाए, माइग्रेट करें। तो उस वजह से बांग्लादेश पे जो है मतलब काफी ज्यादा असर भी पड़ता है, क्योंकि अगर आप रिफ्यूजीज को कैंप देते हैं उसको जो है तो असर पड़ता है, और काफी ज्यादा लोगों ने जो मेरे ख्याल से काफी ज्यादा इमिग्रेंट जो है वो बर्मा से बांग्लादेश में रह भी रहे हैं रिफ्यूजी कैंप। तो मतलब बहुत ज्यादा बड़ा यार बांग्लादेश के जेस्चर है। इसमें जो एंड में बताया गया यार, इतना सॉलिड जो है एयर डिफेंस सिस्टम बांग्लादेश ने बना रहे, और हमें जो हंसी आई उस बात पे कि वो वहां पर गौमूत्र और गोबर वो जो लगा रहे थे, पेशाब पी रहे भाई, गोबर खा रहे हैं, अपने ऊपर लगा रहे हैं, ये तो ये क्या कर रहे हैं भाई, पता नहीं क्या बता रहे थे, हमें तो समझ नहीं आई, तो उस पे हमें हंसी आई कि यार ये। पर एक बात है, वहां पर बहुत स्कोप है गोमूत्र पीने का, मतलब उनका जो है वो ये मतलब उनका मानना है कि ये काम करता है उनके लिए, बिल्कुल आप क्या कह सकते हैं उनका यार, जब किसी चीज पे यकीन हो तो वो काम करते है, जब मतलब ऐसे लोग हैं वो उस पर यकीन रखते हैं, यकीन रखते हैं तो उनके लिए तो वो काम होता है। मेरा ख्याल से यार कि अगर कोई यकीन रखता है तो उनके सेंटिमेंट्स को हर्ट नहीं करना चाहिए, मतलब अगर कोई यकीन रखता है करे बस, वो अपनी मर्जी उनकी, अपना मजहब है, उनका अलग रिलीजन है, वो गाय को जो है वो माता भी कहते हैं, तो उनका मेरे ख्याल से बस ऐसी जो है सेंटिमेंट्स उनके भी हर्ट होते हैं, कि अगर हमारे दीन पे हमारे मजहब पे कोई बात करते हैं तो हमें बुरा लगता है, तो इस तरह दूसरे रिलीजन को भी बुरा लगता है, तो वो है बिल्कुल। खैर ये तो फनी वे में बताया गया है कि मतलब ज्यादा वीडियो में यार मैंने देखा कि बांग्लादेश के पुराने एयरक्राफ्ट ट्रेनर दिखाए गए, तो मतलब पहले जो थे तो पुराने एयरक्राफ्ट यूज करते थे, अब बांग्लादेश इतनी तरक्की कर रहा है कि आहिस्ता आहिस्ता वो अपने एयरक्राफ्ट बना रहे हैं, खुद के बना रहे, मतलब इतनी तरक्की कर ली है कि खुद के मिसाइल, खुद के एयरक्राफ्ट, मतलब आपने जैसे कहा कि इंडिया हो गया, म्यांमार हो गया, वो हॉफ खा रहे हैं, तो हॉफ तो खाएंगे जब अपने एयरक्राफ्ट बना रहे, इतनी तरक्की कर रहे। अब जैसे कि हम देख रहे हैं ढाका, अब हर एक प्रोजेक्ट में इतना प्यारा है बांग्लादेश,
अब हमें नहीं पता था कि एयरफोर्स आर्मी एयर नेवी हो गया इसमें भी मजबूत है, हमें तो वीडियो में पता चला कि यार इतना मजबूत हो गया। वो इसलिए भी कहेंगे कि बांग्लादेश छोटा सा मुल्क है भाई, इंडिया को देख ले कितना बड़ा है, कितना बड़ा है। तो वो खुद के तीनों साइड से बांग्लादेश गिरा हुआ है, एक साइड पे पानी, तीनों साइड से गिरा हुआ है। और दूसरी बात यह है कि जो एयर डिफेंस सिस्टम है वो अपने आप को म्यांमार से भी प्रोटेक्ट करता है और इंडिया से भी करता है, तो बहुत सॉलिड जो है एयर डिफेंस सिस्टम है मेरे ख्याल से। यार ये ऐसा है क्योंकि एक रशिया का एयर डिफेंस सिस्टम है जो कि बहुत ज्यादा सॉलिड है, मेरे ख्याल से बांग्लादेश उसकी तरफ बढ़ने वाले हैं कि अपने जो है वो हुदूद को जो है वो प्रोटेक्ट कर सके। तो बहुत ज्यादा अमेजिंग वीडियो, आपकी क्या राय जरूर जो है कमेंट बताएं, और हम तो बहुत खुश हैं और इंशाल्लाह बांग्लादेश और भी तरक्की करे, और भी तरक्की वार बहुत खुश है भाई, और हम चाहते हैं और भी वार एयरक्राफ्ट बनाए और एयरफोर्स को मजबूत करें, मजबूत करें। तो अगर कोई इन्फॉर्मेशन मिसिंग जरूर अपनी राय जो कमेंट बॉक्स में जरूर बताएं, और अगर आपने अभी तक हमारे चैनल को जो है सब्सक्राइब नहीं किया तो प्लीज जो है वो सब्सक्राइब करें, लाइक करें, दोस्तों के साथ जरूर शेयर करें, एक अच्छा सा कमेंट भी करें। चलिए जी, मिलते हैं आपसे एक और अमेजिंग वीडियो में, अपना बहुत ज्यादा ख्याल रखें, अल्लाह हाफिज़।